প্রায় 300 থেকে 400 বছরের আগে রানীগঞ্জ বল্লভপুর শ্মশানকালী মন্দির। রানীগঞ্জে যেসব ঐতিহ্যশালী মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম এই শ্মশানকালী মন্দির। কালী পুজোর দিন ভিড় উপজে পড়ে। এই মায়ের মূর্তি প্রায় 80 থেকে 100 বছর পুরনো। এই মন্দিরের প্রতি শনিবার খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। হ্যাঁ, গত ধলা আজকে 5 বছর ধরে আমাদের মন্দিরটিকে ওই কী বলে দক্ষিণেশ্বর কালীর মতন, মানে ওকে ওই রকমই তৈরি করা হয়েছে। হ্যাঁ, ওই রকমই একটি ঘাট করেছে, যেমন আমরা দক্ষিণেশ্বরে গঙ্গা ঘাটে চান করেছি সেরকমই একটি ঘাট করা হয়েছে মায়ের সামনে। আর তারপরে এখন মন্দিরটি আরও জাগ্রত। এই সাপটা ধরতে গিয়ে যদি আপনার কামড়ায় দিয়ে দেবেন, কী করবেন আপনি? কামড়াবে না, কী জন্য কামড়াবে না? সাপটার নাম জানো কি আছে? খড়িস। কি খড়িস জানো? জানো না? এটা স্পেকটিক্যাল কবড়া আছে, দুদিন আগে পরেই মরে যাবে। কারণ কেন বলতো, তুমি বিষ দান্তি ওর ভেঙে দিয়েছো বলে, বুঝলে? অন্য তো কাজ করতে পারো, ও জীবন ঢেলে ও দাঁত তো ভেঙে দিয়েছো না? আপনার যদি দাঁতটা ভেঙে দিই আপনি যেমনি খেতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। চলুন ফ্রেন্ডস, আমরা আবার চলে এসেছি রানীগঞ্জ বল্লভপুর শ্মশানকালী মন্দিরে। আর দেখেন অনেক সুন্দর লাগছে। আজকে আমরা এখানে নদীতে স্নান করব, দামোদর নদীতে। তো ব্লগটা কন্টিনিউ দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই প্রাচীনতম মন্দির এই মন্দির, এই মন্দিরের পুজো প্রাচীনতম, আর ইতিহাসের নিয়েও আপনাদেরকে সম্পূর্ণ জানাবার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো ব্লগটা কন্টিনিউ দেখবেন, তো চলুন শুরু করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রানীগঞ্জ বল্লভপুর মা শ্মশানকালী মন্দিরের পুনরায়ভাবে 2015 সাল থেকে তৈরি করার কাজ শুরু করা হয়, এবং এখন 2023 প্রায় 8 বছর ধরে তৈরি হতে সময় লেগেছে এই মন্দির। দেখুন এই মন্দিরের কারুকার্য, এই মন্দিরের যারা কারিগর তারা বিষ্ণুপুরের। এই যে দেখতেই পাচ্ছেন তার নিদর্শন, আগে মাকে নবরূপে এখানেই পুজো করা হতো। দেখতে পাচ্ছেন ভিড়, প্রচণ্ড ভিড় আছে, মন প্রাণ পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে। আপনারাও আসুন, আপনাদেরও মুগ্ধ হয়ে যাবে। রানীগঞ্জ বল্লভপুর শ্মশানকালী মন্দিরে দর্শন করে যান। ফ্রেন্ডস, মন্দিরের সামনেই রয়েছে দামোদর নদী, যেখানে সৎকার করার কাজ এবং দাহ করার কাজ সম্পূর্ণ করা হয়। কালী পুজোর দিনের রাতে মহা ধুমধামে পুজো করা হয়, এবং অসংখ্য মায়ের ভক্ত আসেন, এবং লক্ষ লক্ষ ভক্ত এবং দর্শনার্থীদের ভিড় উপজে পড়ে রানীগঞ্জ বল্লভপুর মা শ্মশানকালী মন্দিরে। এবার আমরা গর্ভে গিয়ে প্রবেশ করছি, মাকে আপনাদের সরাসরি দেখাবো, মা শ্মশানকালীকে। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের ভেতরের ভিড়, চলুন আপনাদেরকে সরাসরি মায়ের দর্শন করায়। এই মায়ের মূর্তি 80 থেকে 100 বছর পুরনো। এই মন্দিরের প্রতি শনিবার খিচুড়ির প্রসাদ খাওয়ানো হয়। এই মন্দিরে পুরাতন ভক্ত অনেক আছেন, তারা মায়ের কাছে মনসা কামনার জন্য লাল জবার মালা, ধূপকাঠি, আলতা পরা শাড়ি, ফল ফুল দিয়ে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। মায়ের বার্ষিক পুজো হয় দুর্গাপুজোর পর কার্তিক মাসের অমাবস্যায়। 300 থেকে 400 বছর আগে মাটির মূর্তি তৈরি করে পুজো করা হতো, এবং তাকে দামোদর নদীতে বিসর্জন করা হতো। কিন্তু এই মন্দিরের কাছে একটি বিশাল শিমুল গাছ ছিলেন, সেই শিমুল গাছের তলায় মাকে দেখা যায়। তারপরে মায়ের মূর্তি মন্দিরে নবরূপে পূজিত করা হয়।
মা তুমি দুই চার লাইন বলো আমাদের রানীগঞ্জ বল্লভপুর মা শ্মশানকালী মন্দিরের জন্য। হ্যাঁ, গত ধলা আজকে পাঁচ বছর ধরে আমাদের মন্দিরটিকে কি বলে দক্ষিণেশ্বর কালীর মতন, মানে ওকে ওই রকমই তৈরি করা হয়েছে। হ্যাঁ, ওই রকমই একটি ঘাট করেছে, যেমন আমরা দক্ষিণেশ্বরে গঙ্গা ঘাটে চান করেছি সেরকমই একটি ঘাট করা হয়েছে মায়ের সামনে। আর তারপরে এখন মন্দিরটি আরও জাগ্রত, আমাদের এই যে আজকে পূর্ণিমা, রাস পূর্ণিমা, আমরা ভাবি যে যত আমরা পাপ করেছি আজকে ওদের রাস পূর্ণিমাতে চান করলে আমরা ক্ষয় হবে। হ্যাঁ, পাপটা ক্ষয় হবে, কেন আজকের দিনে কৃষ্ণ ভগবান ষোলশো গোপিনী নিয়ে চান করেছে। হ্যাঁ, সেই জন্যেই এই চানটা খুব মানা যায়। কেন মানা যায়? যে ষোলশো গোপিনী নিয়ে যখন কৃষ্ণ ভগবান চান করেছে, তাহলে তারাও আর ষোলশো গোপিনীও গঙ্গাতে চান করবে। সেই জন্যেই ষোলশো গোপিনীকে তো আমরা চোখে দেখিনি, আমরা যেটা শোনা কথা সেইটাই আমরা ধরেলা বিশ্বাস করি। সেই জন্যে আমরা ওর উদ্যত্তে আমরাও আজকের দিনে চান করি। যেমন জানে ষোলশো গোপিনীর মতন আমরা তো কৃষ্ণকার পাবো না, সেই জন্য আমরা কৃষ্ণ ভগবানকে মানে আরাধনা করে আমরা এই চানটা করি। আর কালী মন্দিরটা কেমন হয়েছে এখন? কালী মন্দিরটা এখন খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, যারা কমিটি আছে তাদেরকেও আমি ধন্যবাদ দেব যে তারা একদম দায়িত্ব নিয়ে খুব দায়িত্ব ভালো করে পালন করেছে। গোটা রানীগঞ্জের যেমন ধরে নাও সাহায্য জুটেছে, সেরকমভাবে মা দিদিরা সবাইরা সবাই মিলেই সাহায্য করেছে, মায়ের মন্দিরটি খুব সুন্দর এখন হয়েছে। আপনারাও চাইলে সাহায্য করতে পারেন। হ্যাঁ, আমরা নিশ্চয়ই করবো। আমাদের ফ্রেন্ডস দিয়ে বলছি, আপনারাও চাইলে জীবনে তো এই মন্দিরে দেখুন সবে আমরা জমি জায়গা ঘর বাড়ি আমরা খুবই কিনতে পারি জানো তো, কিন্তু আমরা যেখানে শান্তির ঘুমাবো সেই জায়গাটা আড়াই হাত আমরা কিন্তু কিনতে পারি না। যেখানে মায়ের পড়লে আমরা শান্তি পাবো সেই জায়গাটা আমাদের কারোরই ক্ষমতা হয় না কেনার জন্যে। তবে আমরা যদি এই জায়গার মধ্যে মানে কিছু ধরে দান করে যদি পূর্ণ করতে পারি তো নিজেকে নিজেকে ধন্য মনে হবে। সেই জন্যই বলছি আপনারাও এই মন্দিরটিকে, এই মন্দিরেই যেহেতু আমরা রানীগঞ্জবাসী বলো, তাই আসানসোলবাসী বলো বা আরও আশেপাশে গ্রামবাসী বলো, এই এই মন্দিরের কাছেই কিন্তু আমরা শান্তির ঘুম ঘুমাবো। আমি শান্তির ঘুম মানে বুঝতেই পারছো যে শেষের দিনের কথা বলছি আমি, সেই শেষের দিনের জন্য যদি আমরা এই মন্দিরকে গড়ে তুলে যদি 10 টাকা থেকে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, 500 টাকা যদি আমরা দান করতে পারি তো নিজেকে আমরা ধন্যবাদ করব। নমস্কার, আমার এখানে বক্তব্য শেষ হলো। আপনার নামটা বলে দিন আমাদের প্রিয় ভিউয়ার্স। আমার নাম মঙ্গলা মালাকার। অনেক ধন্যবাদ, ভালো লাগলো। ধন্যবাদ। চলো চলো মই, কেমন লাগলো মন্দিরটা? অনেক ভালো লাগলো। ভালো লাগলো তো? দেখাও তো দেখি। মন্দির কমিটি কে তরফ সে বহুত বহুত ধন্যবাদ দেতা হুম। কি আছে দেখি, এই সাপটা ধরতে গিয়ে যদি আপনার কামড়ায় দিয়ে দেবেন কি করবেন আপনি? কামড়াবে না। কি জন্য কামড়াবে না? এই সাপটার নাম জানো কি আছে? খড়িস। কি খড়িস জানো? না জানি। জানো না? এটা স্পেকটিক্যাল কবরা আছে, মরে যাবে দুদিন আগে, পরেই মরে যাবে। কারণ কেন বলছো? তুমি বিষ দান দিয়ে ওর ভেঙে দিয়েছো বলে, বুঝলে? অন্য তো কাজ করতে পারো। অন্য কাজ ও জীবন ঢেলে ও দাঁত তো ভেঙে দিয়েছো না? আপনার যদি দাঁত তো ভেঙে দিই আপনি যেমনি খেতে পারবেন না। না ঠিক আছে, আপনি পেটের জন্য করছেন লেগে নেই, এগুলো করা উচিত নয়। এ ওর দেখো মুখে ঘা হয়েছে, কিছু খেতেই পারবে না, সত্যি খেতে পারবে না ও। আর কদিন পরেই মারা যাবে, পুরো একদম ঘা হয়ে যায়, স্পেকটিক্যাল কপড়া ছিল। যদি আপনি ধরতে গেলেন আপনাকেই যখন কামড়িয়ে দিবে তো সর্বপ্রথম কোথায় যাবেন? সর্বপ্রথম সদর হসপিটাল যাবেন, সরকারি হসপিটাল। দুটো সাপেই মরে যাবে। নামটা একটু বলে দাও। সুবল। সুবল কি? থাকো কোথায়?
চলুন ফ্রেন্ডস, এখানেই আমাদের ব্লগটা এন্ড হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবল থাকবেন, সবার যাত্রা মঙ্গলময় হোক। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে অনেক অনেক ধন্যবাদ মন থেকে। তো চলুন ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ব্লগে। তো টাটা, বাই বাই।